নমস্কার, মু রীতি মহান্তি স্বাগত করুছি আপনমানকু। আপনমানকর অতি পরিচিত ওড়িশার পারম্পরিক সঙ্গীতর কার্যক্রম লতা মিশ্র চম্পু ছাঁদ ও ওড়িশীকু। ওড়িশার পারম্পরিক সঙ্গীতকু আমেরিকার আমরি পিলামানকু পরিচিত করাইবা এবং এহাকু বঞ্চাই রাখিবার যে অনেক বর্ষ ধরে নিরন্তর প্রয়াস করেছিলেন সেই লতা নানী আজ আহণরে না। যা পূর্বর ওড়িশার পারম্পরিক সঙ্গীতকু বঞ্চাই রাখিবার গুরুদায়িত্ব আম সমস্ত উপরে ছাড়ি যাই। সম্মানরে এই কার্যক্রমর নামকরণ লতা মিশ্র চম্পু ছাঁদ ও ওড়িশী রখা যাইছি। 2009 ওসার 40তম কনভেনশন নিউজার্সিরে অনুষ্ঠিত হয়েছিল। সেই অবসরের 10 পিলাঙ্কু নেই প্রথমে এই কার্যক্রম আরম্ভ করা যাইছিল। 15 ধরে ওসার পৃষ্ঠপোষকতা, আপনমানকর যোগদান ও সর্বোপরি লতাপাঙ্কর বরিষ্ঠ অভিভাবকতা ও আর্থিক সহায়তার এহা এক বিশিষ্ট সাংস্কৃতিক কার্যক্রম রূপে আদৃত হয়ে পারিছে। পিলা মানে লতাপা তো মানুষ অনেক ভালো পাওলে আহত বহুত আশীর্বাদ করেছেন। সি যেটি বি থাকত না কী তোমার গীত শুনে বহুত খুশি হোথে, এ আমার দৃঢ় বিশ্বাস। আমার পাখে এতকি আশা করবি যে তুমি মধ্যে সুন্দর পারম্পরিক সঙ্গীতকু নিশ্চয় আগুক নিয়ে যাও। দেখু দেখু এ ভিতরে 15 বিতি যাইছে। ওসার তত্ত্বাবধানে প্রতিবর্ষ এই প্রোগ্রাম অনুষ্ঠিত হয়ে চালিছে। নূয় নূয় পিলা মানে অনেক ওসা চ্যাপ্টর যোগ দিয়েছেন। সবুবেলে লতাপা নূয় নূয় সিডি করে পিলামানকু যোগাই দেউথলে। আউ প্রতি শিশু ও পার্টিসিপেন্ট মানকু প্রাইজ মনি মধ্যে স্পন্সর করুথলে। আজি তাঙ্কো অনুপস্থিতিরে ভাইনা শ্রীযুক্ত শরদেন্দু মিশ্র প্রতিশ্রুতি দেইছন্তি আমকু এহাকু কন্টিনিউ রাখিবা পাই। লতা মিশ্র চম্পু ছাঁদ ওড়িশীর এক স্থায়ী বন্দোবস্ত পাই সে মনস্থ করিছন্তি। বর্তমান পুড়ি থেকে চম্পু ছাঁদ ওড়িশীর বার্ষিক উৎসব আসন্ন প্রায়, কিছু গোটে করা পড়ব। তেমন সব পিলা মানে সব লতার অপূর্ণ কামক পুড়ি থেকে শেষ করা ভগবান করতু সব সুরুখুরে হয়ে যাও। আতার এই যে কামটা এইটা সবুলে রহি লতার স্বপ্ন কু সাকার করু। আজ যেমি অনেক চ্যাপ্টর পিলা মানে শিশুরে পার্টিসিপেট করছেন, সেমিতি অনেক চ্যাপ্টর ভলেন্টিয়ার মানে পিলা মানুষ শিখাইবা আগে আসছেন। সেমানুক মো অন্তরর ধন্যবাদ জনাউছি। গোটে জিনিস মু কইদি, এটা একচুয়ালি ওড়িশা সোসাইটি তরফর আমি পব্লিশ করছি, পুষ্পাইন্স বাই ফান্ডেড বাই লতা নানী।
ସେମାନେ ପଚାରିଲେ ପଟିଜିଟ୍ ମୁଁ କହିଲି ଦେଖ ଏଇଟା ଆମର ପ୍ରାଚୀନ କାଳର ସଭ୍ୟତା ଲତା ନାନୀ ଆପଣ ଯୋଉଠି ବି ଥାନ୍ତୁ ସବୁବେଳେ ଆମ ପାଖରେ ଅଛନ୍ତି ଆପଣଙ୍କର ଏଇ ଛାନ୍ଦ ଚମ୍ପୁ ଓଡ଼ିଶୀ ମାଧ୍ୟମରେ ଆମେ ଆପଣଙ୍କୁ ପ୍ରତି ମୁହୂର୍ତ୍ତରେ ଅନୁଭବ କରୁଛୁ যে ওড়িয়া মানে নিশ্চয় দায়ী ওড়িয়া মানকর উদাসীনতা ওড়িশী শাস্ত্রীয় সঙ্গীত প্রতি তার গোটে কারণ নিশ্চয় বাকি সরকারি স্তরের বেসরকারি স্তরের উদ্যম হলে ওড়িশী সঙ্গীত শাস্ত্রীয় নিশ্চয় দিনে না দিনে হব মোর দৃঢ় বিশ্বাস ଅଭିଭାବକମାନଙ୍କୁ ମୋର ଏତିକି ଅନୁରୋଧ ଏହି ପାରମ୍ପରିକ ସଙ୍ଗୀତକୁ କେମିତି ବଞ୍ଚାଇ ରଖାଯାଇପାରିବ ସେ ଦିଗରେ ସେମାନେ ଯତ୍ନବାନ ହେବେ ପିଲାମାନଙ୍କୁ ଉତ୍ସାହିତ କରିବେ ଏଥିରେ ପାର୍ଟିସିପେଟ୍ କରିବା ପାଇଁ ଯେଉଁ ପିଲାମାନଙ୍କୁ ନେଇ 15 ବର୍ଷ ପୂର୍ବରୁ ଆରମ୍ଭ କରାଯାଇଥିଲା ଶିଶୁ ସେମାନଙ୍କ ମଧ୍ୟରୁ ଅନେକ ତାଙ୍କର ପାଠପଢ଼ା ସାରି ଏବେ ଜବ୍ କଲେଣି ମୋର ସେ ନୂଆ ପିଢ଼ିମାନଙ୍କୁ ଅନୁରୋଧ ଆମର ଏହି ସୁନ୍ଦର ପାରମ୍ପରିକ ସଙ୍ଗୀତକୁ ସେମାନେ ଅନେକ ଅନେକ ଆଗକୁ ନେଇ ଯାଆନ୍ତୁ ଧନ୍ୟବାଦ ଜୟ ଜଗନ୍ନାଥ ନମସ୍କାର ସମସ୍ତଙ୍କୁ ମୋ ନାଁ ଗୌତମ ଗିରି ମୁଁ ଓଷା ସାଉଦନ ଚାପ୍ଟରର ଜଣେ ମେମ୍ବର ଆଉ ଆମେ ଦେଖିଲେ ତ ଆମେ କେମିତି କନଭେନସନ୍ ପାଇଁ ଆମେ ଛୋଟ ପିଲାମାନେ କେମିତି ସମସ୍ତେ ପ୍ରିପେୟାର କରୁଛନ୍ତି ଗୋଟିଏ ରିକ୍ୱେଷ୍ଟ ଆମେ ମୁଁ କରିବା ପାଇଁ ଚାହୁଁଛି କି ଯେମିତି ଓଡ଼ିଶୀ ଚମ୍ପୁ ଛାନ୍ଦ ଆମର ଯେଉଁ ପ୍ରୋଗ୍ରାମ ରହିଛି ତାର ଯଦି ଏଜ୍ ଲିମିଟ୍ଟା ଟିକେ ବଢ଼ାଯାଇପାରେ କାହିଁକି ନା ଯେଉଁମାନେ ପିଲାମାନେ ଯେତେବେଳେ ଶିଖୁଛନ୍ତି ବହୁତ ଭଲରେ ପରଫର୍ମ କରୁଛନ୍ତି ତାଙ୍କୁ ସେମାନେ ଟିକେ ବଡ଼ ହେଲା ପରେ ସେମାନେ ଆଉ ଚାନ୍ସ ପାଉନାହାନ୍ତି ଆଉ ବହୁତ ପିଲା ବି ଆମ କନଭେନସନ୍କୁ ଆସିକି ଜଏନ୍ କରୁନାହାନ୍ତି
ସେଇଥିପାଇଁ ଆମ ତରଫରୁ ଆମ ସାଉଦର୍ଣ୍ଣ ଚାପ୍ଟର ତରଫରୁ ଗୋଟେ ଅନୁରୋଧ କରୁଛୁ, ଯଦି ଏଇ ଏଜ୍ ଲିମିଟ୍ଟାକୁ ଟିକେ ବଢ଼ାଯାଇପାରନ୍ତା ଆମେ ବହୁତ ଭଲ ଭଲ ଲୋକଙ୍କର ପରଫର୍ମାନ୍ସ ଆମେ ଦେଖିପାରନ୍ତୁ। ଧନ୍ୟବାଦ ଆଜ୍ଞା। ଆଜି ମୁଁ କିଛି ଚମ୍ପୁ ଛାନ୍ଦ ଆଉ ଓଡ଼ିଶୀ ବିଷୟରେ କହିବି। ଏହି ପ୍ରୋଗ୍ରାମ୍ଟି ସ୍ୱର୍ଗତ ବନଲତା ମିଶ୍ର ଓରଫ୍ ଲତା ମିଶ୍ରଙ୍କ ଅଗାଧ ପରିଶ୍ରମ ଆଉ କମିଟମେଣ୍ଟରେ 2009 ଚାଲି ଆସିଛି। ତା ଫଳରେ ଅନେକ ଆମର ସାନ ସାନ ପିଲା, ପୁଅ ଝିଅ ଆଉ ଇଭିନ୍ ବଡ଼ ପିଲାମାନେ ଯେଉଁମାନେ କି 16, 17, 18 ହେଲାଣି, ସେମାନେ ବି ଏଇ ଚମ୍ପୁ ଛାନ୍ଦ ଓଡ଼ିଶୀ ପ୍ରାକ୍ଟିସ୍ କରି ପ୍ରତିବର୍ଷ ଓଷା କନଭେନସନ୍ରେ ପ୍ରତିଯୋଗିତା କରି ଆସୁଛନ୍ତି। ଆଉ ଏହାକୁ ବଞ୍ଚେଇ ଏବେ ବର୍ତ୍ତମାନ ଲତା ମିଶ୍ରଙ୍କ ଦେହାନ୍ତ ପରେ ବଞ୍ଚେଇ ରଖିଛନ୍ତି ଆମର ରୀତି ମହାନ୍ତି। ଅନେକ ଅନୁରୋଧ କରିବି ଯେ ଏଥିରୁ ବୟସର ସୀମାଟାକୁ ଉଠାଇ ଦିଆଯାଉ, କାରଣ ଯେଉଁ ଲୋକମାନେ ଏହି ପ୍ରକାର କଷ୍ଟକର ବିଦ୍ୟାକୁ ଜୀବନଯାକ ଧରି ଶିଖି ଆସିଛନ୍ତି ତାକୁ ସେମାନେ ଭବିଷ୍ୟତ ପାଇଁ କଣ୍ଟିନ୍ୟୁ କରନ୍ତୁ। ତେଣୁ 16 ବର୍ଷ 18 ବର୍ଷ କୌଣସି ଗୋଟେ ସମୟ ବ୍ୟବଧାନ ନକରି ତାକୁ ଓପନ୍ ଏଣ୍ଡେଡ୍ କରିଦିଆଯାଉ, ଏଇଟା ହେଉଛି ମୋର ରିକ୍ୱେଷ୍ଟ। ଆଚ୍ଛା, ଆଉ କିଛି ମୋର କହିବାର ନାହିଁ। ଏ ବିଷୟରେ ମୁଁ ଯେହେତୁ ଆରମ୍ଭରୁ ସମ୍ପୃକ୍ତ, ତେଣୁ ତାକୁ ବି ମୁଁ ସପୋର୍ଟ କରି ଆସିବି। ଆଉ ଆପଣମାନଙ୍କୁ ଅନେକ ଧନ୍ୟବାଦ। ଥ୍ୟାଙ୍କ ୟୁ।